আর এই সব ছবি দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক দলের নেতা নেত্রীরাও পর্যন্ত মনে মনে বলছে এই রাজ্যে হচ্ছেটা। তাই ভোটের মুখে আবারও শাসক দলে ধাক্কা। মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বর। গেরুয়া ব্রিগেডে যোগ দিয়ে মুকুটমণি অধিকারীর উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন স্বস্তিকা। রানাঘাটে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে জয়েন করলেন এই কেন্দ্রেরই তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী, এবং তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী। স্বস্তিকাতে রিপাবলিকে স্বাগত। এবং আপনি এই মঞ্চ থেকে দাঁড়িয়েই একবারে বলা যায় ছক্কা হাঁকালেন, মিঠুন চক্রবর্তীর হাত ধরে জয়েন করলেন বিজেপিতে, এবং প্রথম বক্তব্য আপনি বললেন মুকুটমণি অধিকারীকে ভোট দেবেন না, এতটা সাহস কোত্থেকে পেলেন? মুকুটমণি অধিকারী তো আমাকে গত বছর 28 মে 2023 আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছে, সেই থেকে তো সেই যে লাপাতা হয়ে গেলেন রেজিস্ট্রি ম্যারেজের দিন থেকে, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই, কিছু নেই, এবং সেটা পুরোপুরি মানে পুরোপুরি আমি প্রতারিত হয়েছি, আমি আর আমার মা পুরোপুরি প্রতারিত হয়েছি, পুরোপুরি আমরা ঠকেছি। মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে আর আমার মাকে পুরো ঠকিয়েছে, পুরোপুরি চিট করেছে, পুরোপুরি প্রতারিত হয়েছি। এবং সেই 28 মে 2023 থেকে নিয়ে এখনো অবধি সেই মানসিক জোর, সেই মেন্টাল স্ট্রেংথ, সেই FIR ফাইল করো, তুমি তোমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, এই সবকিছু, সেই চার্জশিট, সবকিছু আমাকে মেন্টাল স্ট্রেংথ জগন্নাথ সরকার দিয়ে এসছেন। এই জায়গায় বিজেপির ঘাঁটিকে আরো স্ট্রং হলো মুকুটমণির অধিকারীর যে স্ত্রী, সে জয়েন করার পর মুকুটমণি অধিকারী যে কতটা ঠকিয়েছে এটা আরো বেশি পাবলিককে বলাই আমার মানে ব্যাপার, যে আপনারা দয়া করে প্রতারিত হবেন না, আমার মতন ঠকবেন না, কারণ বিয়ের দিনকেই ওই রেজিস্ট্রি করে চলে যায়। এবং সামাজিক স্বীকৃতি দিতে যেটা হচ্ছে ঠকানোটা হচ্ছে এই জিনিসটা, যে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, রেজিস্ট্রি ম্যারেজ করা সত্ত্বেও সামাজিক ভাবে স্ত্রী হিসেবে আইডেন্টিটি দিতে, হ্যাঁ পরিচয় দিতে, আইডেন্টিটি দিতে অস্বীকার, এবং লোকে যেন কেউ জানতে না পারে তথ্যটা চেপে রাখি, আমি যেন বিয়ের ব্যাপারটা চেপে রাখি, তথ্যটা চেপে রাখি, কেউ যেন জানতে না পারে, এবং তার সঙ্গে ডিভোর্স করে দেওয়ার হুমকি। সন্দেশ খালি থেকে বকটুই, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই পুলিশের বিরুদ্ধে ফের বিক্ষোভ মহিলাদের। কারণ কি? কারণ পুলিশ এখন ল্যাম্পোস্ট। তবে এবার সন্দেশ খালি নয়, ভাঙুরেও দেখা গেল এমন ছবি। পরোয়ানা ছাড়ায় ISF কর্মীদের গ্রেপ্তারির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এমনকি মহিলা পুলিশ কর্মী ছাড়াই মহিলা সমর্থকদের বাড়িতে ঢোকারও অভিযোগ উঠছে এই পুলিশের বিরুদ্ধে। আর তাতে উত্তপ্ত জাগুলগাছির ফুলবাড়ি। দেখুন, ভোটের মুখে এভাবেই ফুসছে ভাঙর। ISF এর কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, কোন ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগে স্বরূপ ভাঙরের ISF এর কর্মী সমর্থকদের পরিবার। ঘটনার সূত্রপাত জাগুলগাছির ফুলবাড়ি এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে। দোকানের মালিক তথা তৃণমূল কর্মীর অভিযোগ, ISF না করায় ISF এর কর্মী সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছেন দোকানে। আমি ওর ভেতরে শুয়েছিলাম, এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল, দরজা দিয়ে আমি ছুটে বের গিয়ে পড়ি। তারা লাগে ISF এর ছেলেরা? কেন কেন ISF এর ছেলেরা? এই কি আমরা ওখানে দলটা আমাদের করতে পারে যে ISF কর, হ্যাঁ ওই হিসেবে আমরা দল করি না, আমরা দীর্ঘদিন তৃণমূলের সাথে থাকি। যদিও ISF এর কর্মী সমর্থকদের দাবি আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যে অভিযোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এদিন এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। ওরা হয়তো জ্বালিয়ে দিয়েছে যে আমাদের নামে কমপ্লেন করছে মানে থানায়। এবার গিয়ে জানে যে ISF করে, ISF ছেলেদের নামে সকলের নামে কেস করবে, আমার 5টা ছেলের নামে সব কেস করবে। এবার কতজনের নামে কেস করে তাও জানি না কো, তাই রাত্রিবেলা শুধু ওই পুলিশ গিয়ে হুটপাট করছে। ওরা ডাক্তার দেখিয়ে যখনই বাড়ি গেছে, বাড়ি ঢুকেছে, সেই তালে গিয়ে আমার ছেলের ধরে টেন মানে বাড়ির জুতো পর্যন্ত পায়ে দিতে দেয় না, টেনে বার করে নিয়ে এসে এই পুলিশিরা বড়বাবু গেছে বলে এই তোমরা জ্বালিয়ে দেছ। পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনায় ISF কে বিঁধেছে তৃণমূল। পুলিশের গাড়ির সঙ্গে মানে বাজে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে, ওরা তো দুষ্কৃতি। ওদের তো নৌশাদ সিদ্দিকী জঙ্গি ট্রেনিং দিয়ে তৈরি করেছে ওরা, এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাখোর পাত্তাখোর আছে, ওরা এরকমটাই করে।
আরে যে মানুষটার ক্ষতি হয়েছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো না, সেই মানুষটার দোকানটা দেখতে যাবো না, কতটা ক্ষতি হয়েছে। অন্যদিকে দলীয় কর্মী গ্রেফতারির প্রতিবাদে ভাঙড় থানায় যান আইএসএফ এর প্রার্থী নূর আলম খান। তৃণমূলের এখন শেষ অবস্থা, তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড় এটা হয় আর কি, এটাই করছে ওরা। যদি কেউ অপরাধ করে থাকে তাকে পুলিশ তুলে আনুক, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অপরাধ নেই, কোনো রকম পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক জনগণ জনতা যেভাবে যা ব্যবহার করার দরকার তাই হতস্ফূর্তভাবে করেছে। এখানে আইএসএফ কোনো হাত নেই, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, এটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এটাকে, এবং সেটাইকে ওয়াকিবহাল করার জন্য আমরা থানায় এসেছিলাম। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল আইএসএফ এর কাজিয়ায় ফের তপ্ত ভাঙড়। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সংবিধান থেকে সংখ্যালঘু ইস্যু, এই দুই বিষয়ে বিজেপির বিরুদ্ধে বারবার তোলা বিরোধীদের অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর দাবি, সংবিধানের মর্যাদা হানি করেছে কংগ্রেস। দেখুন, ये माइनॉरिटी के नाम का खेल खेलने के लिए खुद होकर के संविधान बदलना चाहते हैं, इसलिए ये चिल्लाहट शुरू की है तो आपके कानों में वही आवाज आए और चोरी छुपे से पीछे वो करना, आप कह रहे हैं वो बदलना चाहते हैं किस दिशा में, वो धर्म के आधार पर आरक्षण करना चाहते हैं और जो संविधान की आत्मा पर आखिरी कील होगा। लोकसभा वोटर मध्य भयानक अभियोग कर लें प्रधानमंत्री। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর দাবি, কোনো কালেই সংবিধানকে মর্যাদা দেয়নি কংগ্রেস। সংবিধান দিবস নিয়ে প্রবল আপত্তি রয়েছে হাত শিবিরে। সংবিধান কা জাহাঁ তক সওয়াল হ্যায়, মেয়ে সদন মে সংবিধান দিবস মানানে কে লিয়ে প্রস্তাব লেকে আয়া, কিসনে বিরোধ কিয়া? কংগ্রেস পার্টি কে স্বয়ং খড়গে জি নে খড়ে হোকর কে ভাষণ কিয়া কি সংবিধান দিবস কি ক্যা জরুরত হ্যায়, 26 জানুয়ারি হ্যায় না ভাই। অর্থাৎ মমতা সহ বিরোধীরা বারবার যে অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করেন, সপাটে তা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কথায় কথায় সংখ্যালঘু তাসখেলা বিরোধীদের মুখের ওপরও জবাব দিয়েছেন তিনি। চাহে ও আফগানিস্তান হো, শ্রীলঙ্কা হো, বাংলাদেশ হো, পাকিস্তান হো, এ রিপোর্ট কহ রা হ্যায় কি ইন সব দেশো মে माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है, अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बड़ी है। এদিকে সারা দেশে মোদি হাওয়া চললেও এখনো বিজেপিকে হারানোর দিবাস্বপ্ন দেখে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে, সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার, আমি বলি ইসবার এপার ওপার পগার পার। 2014-19 ভোটেও এমন ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল নেত্রী, বাস্তবে কি হয়েছে তা দেখেছে সারা দেশ। আগের দুটি লোকসভা ভোটেই বিরোধীদের মুখে ছাই দিয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়ে কুর্সিতে বসেছেন মোদি। অতীতের দুই ভোটের ফলকেও কি ছাপিয়ে যাবে এবার? পরাজয়ের আশঙ্কাতেই কি মিথ্যাচার করে চলেছে ইন্দ্রজোট? তাই কি ধর্মের জিগির তুলে সুড়সুড়ি দেওয়ার মরিয়া চেষ্টা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়দের? রিপাবলিক বাংলা।